কহিদিও সবু সত কথা রাজা মহাশয় কহিদিও কন হল কিছু কহবনি হো তুমি না কহিলে না মু কহি দেউছি মহারাজ আপনার বহু জ্যোতি হচ্ছেন মোর পূর্বতন প্রেমিকা এই খবর তুমি জানিপারি অথচ মো শ্বশুর হই মোর অনেক দিন গুপ্ত সম্পর্ক অন্তু মহারাজ যেদিন আপনার পুত্র প্রদীপ বিবাহ করেছেন সেই দিন মো আপনার বংশর মান সম্মান দেখি মো তা সহ আগ ভাল সম্পর্ক রাখবাকে চাহুনি কিন্তু কিন্তু এ মহাশয়া মতো চাকরি বাহার করে দেবার ধমক দেবে মু কন করবি মহারাজ বাধ্য হয়ে সেই সম্পর্ক কু বজায় রাখিছি নাই বাপা এ পাতি যা কইছি তে তুমি তো আপনার বারে মিছা হ্যাঁ মহারাজ এটা মিশন হয়ে আহুরি আছে মহারাজ হ্যাঁ মো শুনিবাকে পাইছি আপনার বহু জ্যোতি গোটায়ে পুরুষরে শান্তি নহন্তি হ্যাঁ মহারাজ আপনার পুয়া ঘরে নাহান্তি বলি তাঁকু সুবর্ণ সুযোগ মিলি যাইছি মো দেখিছি মহারাজ মো দেখিছি তাঁকু কোঠরীর অনেক যুবক বাহু থার এতে রাজকীয় কর্মচারী মানে সংশ্লিষ্ট অনেক মহারাজ হ্যাঁ হ্যাঁ তাহলে এ জ্যোতি তুমি সেদিন কু নিল তুমি যদি মোর ন হব তাহলে মু মো স্বামী বিষ দিয়ে তাহলে মু মো স্বামী বিষ দিয়ে আহুরি অছি মহারাজ আহুরি অছি মো শুনিবাকে পাইছি ইয়ে আপনার বহু ইয়ে আপনার বহু জ্যোতি গোটায়ে পুরুষর শান্তি নুহতি হ্যাঁ মহারাজ আপনার পুয় রাজকুমার প্রদীপ ঘরে নাহান্তি বলি সেই সুবর্ণ সুযোগ হাত ছড়া নকরি তাঁকু বহুত আহুরি অছি মহারাজ আহুরি অছি আপনার বহু জ্যোতি গোটায়ে পুরুষর শান্তি নুহতি আপনার পুয় ঘরে নাহান্তি বলি তাঁকু সুবর্ণ সুযোগ মিলি যাইছি হ্যাঁ মহারাজ হ্যাঁ মু দেখিছি তাঁক কোঠরীর অনেক যুবক বাহু থার এতে রাজকীয় কর্মচারী মধ্য সংশ্লিষ্ট অনেক মহারাজ আহুরি গোটায় কথা মহারাজ ইয়ে যদি কুলে দরকার পড়লে যদি মো শ্বশুর মো রাস্তার কণ্টা হলে তাঁকু মধ্য ছাড়বিনি বিষ দিয়ে মারি দেবে